কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বুড়াবুড়ি ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে জনতার হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মুকুল, বক্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস আমিনুল ইসলাম, জনতার হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সহশিক্ষক মাহবুবুর রহমান, সহশিক্ষক জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য আজিজুল হক। জনতা হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বিদায়ী শিক্ষার্থী এবং সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত ও আমার স্নেহধন্য চেয়ারম্যান মহোদয়, মনে করে দেখো তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ কত স্মৃতি কথ। আজকের এই জনতার হাট আদর্শ উচ্চ বিদ্যালয় 2023 বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে ও ষষ্ঠ শ্রেণীতে পদার্পণ করা নবীনদের নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমি সেই ছোট্টবেলা থেকেই তাকে অত্যন্ত সম্মান করি, অত্যন্ত ভালোবাসি। আমার সেই শ্রদ্ধাভাজন, উনি একজন শিক্ষাগুরু, জনাব আবু বকর সিদ্দিক, যিনি দীর্ঘদিন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্তপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জনতার হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সফল সুদক্ষ সহনশীল মার্জিত গর্বিত আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত আমি সম্মান করি। আমি ছোটোবেলা থেকে যাকে চিনি, যাকে সে যার দক্ষতায় সুদক্ষ তার যার অক্লান্ত পরিশ্রম আজকে আমাদের এই জনতার হাট সরকারি খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা বুড়াবুড়ি ইউনিয়ন উলিপুর উপজেলা এবং জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, আমার সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন এখানে, দুই প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ উপস্থিত আছেন, এখানকার অনেকে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেই সাথে যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, আমার সেই প্রাণ প্রিয় কচিকাচা আমার হৃদয়ের ছোট ভাই ও বোনেরা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। একটা অনুষ্ঠান করেছিলাম বর্ষবরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ছিলেন প্রধান অতিথি, সেই অনুষ্ঠানটি আমরা করতে পারিনি। ফণি আমাদের এরকম একটা দিনে ফণি একটা নামে একটা আসছিল, প্লাবন আসছিল, সেই কারণে, সেই দুর্যোগের কারণে সেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়। সেই প্রোগ্রামে আমার আজকের যে চেয়ারম্যান তিনি 20,000 টাকা তিনি দিয়েছিলেন। তারপরে আমাদের এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা এখানে 26শে মার্চের অনুষ্ঠান করেছি, তখন তিনি সেখানে ঢাকায় চাকরি করেন, তখনও আমরা 20,000 টাকা নিয়েছি। আমাদের প্রাইমারি লেভেলের যে প্রোগ্রামগুলো হয়